হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আগেন। তো আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি। সো বলো হর হর মহাদেব। তো আজকে যে রেসিপি মহাশিবরাত্রির জন্যেই নিয়ে এসেছি আমি, নিরামিষ সাবুদানার খিচুড়ি, ঠিক আছে বলতে পারেন আপনারা, নাহলে সাবুদানার ভর্তা বলতে পারেন, ঠিক আছে। তো আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, যেমনকি আপনারা দেখছেন। কড়াইতে আমি তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি, তারপরে আমি বাদাম দিয়েছি, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে আমি ছোটো সাইজের চারটে টমেটো এরম করে কেটে দিয়ে দিয়েছি। এটাকে এখন একটু ভাজা ভাজা করব। এটা পুরোই নিরামিষ হবে, এখানে কোনো নুন হলুদ কিছু ইউজ হবে না, আমি সন্দক নমকের ইউজ করব, ঠিক আছে। তো এখন টমেটোগুলো একটুখানি নরম হয়ে আসুক, আমি ওর জন্য ওয়েট করছি। আর এই রেসিপিটা অনেকই সহজ বানানো, ঠিক আছে, আধ ঘন্টার মধ্যেই আপনাদের সব বানানো হয়ে যাবে, আর গরম গরম খেতে হেভি লাগে, জাস্ট হেভি, ঠিক আছে। তো এখন আমি দেখছি কেন টমেটোগুলো অনেকটা নরম হয়ে এসেছে। তো আমি এখানে আলু যেরম এরম করে ডুমো ডুমো করে কেটেছি ছোটো সাইজে, ওগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আমি আলুকে আগে সেদ্ধ করে নিয়েছিলাম, ঠিক আছে, কুকারে আমি তিনটে না দুটো সিটি মেরে নিয়েছিলাম, ঠিক আছে, কারণ কি এখানে আলুটা সেদ্ধটাই বেশি ভাল লাগে। তো আমি আলু এম করে কেটেই কুকারে দিয়ে দিয়েছিলাম, দুটো সিটির পর আমি জলটাকে ছাড়িয়ে দিয়েছিলাম। তো আলুগুলো আমি এখন ভাজতে একটুখানি দিয়ে দিচ্ছি হালকা, এখন আমি ওয়েট করব কি আলুটা একটু ভাজা হয়ে আসুক। তো যেমন কি আপনারা দেখছেন, আলু এখন ভালো করে টমেটোর সঙ্গে মিক্স হয়ে গেছে কাঁচা লঙ্কা আর বাদামের সঙ্গে। তো এখনই রাইট টাইম হচ্ছে আমাকে সাবুদানা অ্যাড করতে হবে। তো এই সাবুদানাটা আমি সকালবেলা ভিজিয়েছিলাম, ঠিক আছে, আপনাদের সাবুদানা যেরম আপনারা পাবেন সেরমভাবে ভিজাবেন, ঠিক আছে। ওটা সকালে ভিজালেই আধ ঘন্টা, মানে আধ ঘন্টা পরেই এটা নরম হওয়া স্টার্ট হয়ে যায়, আর না হলে আপনারা রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন, ঠিক আছে। তো এখন আমি এক এক করে সাবুদানা অ্যাড করে দেব এইভাবে। সো যেমন কি আপনারা দেখছেন, সাবুদানা আমি অ্যাড করে দিয়েছি, এখন সাবুদানাকে আমি ওকে হালকা হালকা ছড়িয়ে দেব, ঠিক আছে। আর এখন আমি নাড়াচড়া করব না, ঠিক আছে। আর এই রেসিপিটা যে কোনো ফাস্টিং হোক, ঠিক আছে, মহাশিবরাত্রি হোক কি আপনি কোনো রকমের ফাস্টিং হোক, তো আপনারা এই সাবুদানা খেতে পারবেন, ঠিক আছে, অনেকই টেস্ট লাগে। তো এখন আমি অ্যাড করব সল্ট, ঠিক আছে, যেটা হচ্ছে রক সল্ট, মানে সন্দক নমক, ঠিক আছে, যেটা শুধু পুজো আচ্ছাতেই নুন যে ব্যবহার হয়, ইউজ হয়, ঠিক আছে, সেটা। তো এখন আমি এরকম করে সন্দক নমকটা দিয়ে দেব, এটাকে আমি ভালো করে মিক্স করে নেব, যেমন কি আপনারা দেখছেন। এখন আমি এটাকে ঢাকা রেখে দেব লো ফ্লেমে, ঠিক আছে। এতক্ষণ আমরা লো মিডিয়াম ফ্লেমেই রান্নাটা করছিলাম, ঠিক আছে, আমি 5 মিনিটস এটাকে লো ফ্লেমে রেখে দেব। তো আফটার 5 মিনিটস আমি ওপেন করে দেখছি কি সাবুটা অনেকটাই মিক্স হয়ে গেছে ভালো করে। এখন আমি হালকা একটু নাড়িয়ে দেব, ঠিক আছে, ভালো করে মিক্স করে নেব এইভাবে। আর আমার সাবুদানা একদম রেডি আছে খাওয়ার জন্যে, ঠিক আছে, অনেক সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর এটা গরম গরম খেতে হেভি ভালো লাগে। তো এখন আমি গার্নিশিং করব, সেটা হচ্ছে ধনে পাতা আর শশা দিয়ে, ঠিক আছে। ধনে পাতা এরকম করে কুচু করে কেটে নিয়েছি আমি এখন, আর শশাটাও আমি অ্যাড করে দেবো ধনে পাতার সঙ্গে। হেভি টেস্টি লাগে গাইস, জরুর ট্রাই করবেন। আর এই রেসিপিটা অনেকই ইজি বানানো, ঠিক আছে, আমার তো খুবই পছন্দ, একবার অন্তত ট্রাই করে আপনারা দেখবেন, অনেকই ভালো লাগে। তো লাস্ট যেটা রয়েছে আমার এখন লেবু অ্যাড করা, ঠিক আছে। তো আমি এখন হাফ লেবু নিয়ে নিয়েছি, এই লেবুটাও আমি এখন অ্যাড করে নেব, ফ্লেভারটা খুবই দারুণ আসে আর খেতে হেভি ভালো লাগে, গরম গরম খাবেন দেখবেন অনেক ভালো লাগছে খেতে। তো এই রেসিপিটা এখানেই এন্ড করছি, আশা করি আপনাদেরকে আমার এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে তাহলে ভিডিওকে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে।